আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়িদুল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد সম্মানিত দর্শক আপনারা যারা পিএসটিভি বাংলার দর্স সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহাপুরস্কার আমরা দেখলাম আল্লাহর জন্য ভালোবাসাই মূলত ইমান ইমানের শক্তিশালী তমরজ্জু এবং ইমানের পূর্ণতা শুধু তাই নয় আল্লাহর জন্য ভালোবাসার ভিতরের বেশি ইমানের মজা আসলে সব কিছুর মজা আছে মজা না বুঝলে বিব্রত লাগে বিরক্তি লাগে খাওয়ার মজা যদি জীব এমন হয় অসুস্থ হয়ে মজা লাগে না খেতেও কষ্ট হয় ঠিক ইমান ইমানের মজা আছে যে মজার সাথে আর কোনো কিছুরই তুলনা হয় না আমরা ইমানদার আলহামদুলিল্লাহ যারা দর্শক আপনারা ইমানদার তবে অনেক সময় ইমানের মজা না পাওয়াতে ইমানের অনুভূতিটা আমাদের কাছে স্পষ্ট হয় না আর ইমানের মজা কিভাবে পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন বোখারি মুসলিম অন্যান্য কিতাবে সংকলিত সহি হাদিসে রসোল্লাহ সাল্লাম বলছেন সালাহ মঙ্কুন্না ফিহি ওজাদ বিহিন্ন হালাওয়াত ইমান আইয়াকুন আল্লাহ রাসূল আহু আহ্বাই মিম্মা সে ওয়াহুমা ও আই হাব্ব আল্মার আল্লাহ ইহাবুল্লাহ লিল্লাহ ও আ ইয়াকরাহা আই আউ দা ফিল কুফ কাম আ ইয়াক রাহু আয় ইয়ুলকাফ তিনটে বিষয় যদি কোনো মানুষ অর্জন করতে পারে তাহলে সে ইমানের মজা পাবে প্রথম হলো আল্লাহ এবং তা রাসূল তার কাছে বিশ্বের সবকিছু থেকে সবচেয়ে বেশি প্রিয় হবে দুই নম্বর কোন মানুষকে ভালোবাসলে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্য ছাড়া তার হৃদয়ে কোনো ভালোবাসার স্থান থাকবে না তিন নম্বর গ্রহণের পরে কুফুরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করবে যে জীবন্ত আগুনে নিপতিত হওয়াকে যেমন অপছন্দ ঘৃণা করবে সময় দর্শক তাহলে ইমানের যে মজা আছে এটা অনুভব করতে গেলে প্রথমেই আল্লাহ এবং তার রসুলকে সর্বোচ্চ ভালোবাসতে হবে আর এই ভালোবাসা অর্জন করলেই তো মানুষকে শুধু আল্লাহর জন্য রসুল আপকাঠিতে ভালোবাসা যাবে আর এই রকম হলেই কুফুরি আমাদের কাছে এত হবে যে আমাদের মনে আসবে না আর তখনই আমরা সত্যিকারের ইমান অর্জন করতে পারবো ইমানের মজা আমরা পেতে শুরু করে দেব আর আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসা এর মজা কি এর গুরুত্ব কি অন্যান্য বিভিন্ন হাদিসে বলেছে এক হাদিসের আসুল্সলাম বলেছেন শহীব খারি মুসলিমের হাদিস লাইভ মিনু আহাদুকুম হাত্যা আকুনা আহাব্বা ইলেহি মি ওয়ালেদিহি অবলা দিহি অন্য আছে আসমাইন তোমাদের ঈমান আসবে না হবে না অর্থাৎ পরিপূর্ণতা লাভ পাবে না যতক্ষণ না আমি মহাম্মদ রসাল্লাল্লাহ আসল আসলাম তার কাছে তার পিতা মাতা সন্তান এবং দুনিয়ার যত মানুষ আছে সবার চেয়ে বেশি প্রিয় না হোক সময় দর্শক বেশি প্রিয় এটা আমরা দাবি করি কিন্তু আসলে কি আমরা বেশি প্রিয় বানাতে পেরেছি আমার পিতার বিরুদ্ধে খারাপ কথা বললে যে কষ্ট লাগে রসুল্লাহ বিরুদ্ধে খারাপ কথা বলি সেই কষ্ট লাগে আমার পিতা আমার নেতার কথা না মানলে যে আপত্তির হৃদয়ে আসে আমার রসুল সাল্লামের কথা অবমাননা হচ্ছে দেখলে কি সেই কষ্ট মনে আসে পিতার কথা মনে করলে মাতার কথা মনে করলে প্রিয়জনের কথা মনে করলে হৃদয়ে যে অস্থিরতা চোখের যে পানি আসে রসোল্লা সাল্লামের কথা মনে করলে কি সেটা হয় তা যদি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এই মানের জায়গায় যাচ্ছি আর না হলে অর্জনের জন্য সচেষ্ট হতে হবে পিতা মাতা থেকে দুনিয়ার সবকিছু থেকে সন্তান থেকে রসুল সাল্লাম প্রিয়তর এটা অর্জন করলেই তো তাকে মাপকাটি করা যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না লঙ্ঘন হলে ব্যথা লাগবে এটাকে আমাদের মনে আসছে দুনিয়ার অন্য মানুষের কোন বুজুর্গ কোন নেককার মানুষ কোন আলেম কোন পূর্ববর্তী নেককার ইমাম যে কোনো মানুষের কথা অমান্য করলে তার মতের বাইরে গেলে যে কষ্ট আমার হৃদয়ে লাগে রসুল্লাহ সাল্লাহসাল্লামের ছোট্ট একটা সুন্নতের ব্যতিক্রম হলে সেই কষ্টকে আমার মনে লাগে নাকি রসুল্লাহ সাল্লাম সুন্নতকে ব্যাখ্যা করে আমি দূরে সরিয়ে দিই কিন্তু অন্য কারোর মত ব্যাখ্যা করার ক্ষমতা আমার হৃদয়ে নেই তাহলে কি রসুল্লাহ সাল্লাহ সবার সে প্রিয় হয়ে গেলেন আমরা নিজেরা নিজেদের মনগুলোকে বিচার করি রসুল্লাহ সালিয়াকে যদি আমরা সবার চেয়ে বেশি ভালোবাসতে পারি সত্যই হৃদয়ে তার তুলনায় আর কেউ না থাকে তখনই তো ইমান পূর্ণতা পাবে আর তখনই এই আল্লাহর জন্য ভালোবাসার এই এবাদতটা আমরা পূর্ণভাবে পালন করতে পারব সময় দর্শক যেটা বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন আল্লাহর জন্য ভালোবাসলে শুধু ইমানই পূর্ণ হলো না ইমানের মজাই পেলাম না আরো অনেক মজা আছে নেক আমল অনেক কম করেও অনেক বেশি নেক আমলের সওয়াব এবং নেককারদের সাহসের পাওয়ার সুসংবাদ দিয়েছেন আব্দুল্লাহমান সৌদ রাদী আল্লাহ তালা নো বলছেন বোখারে সংকলিত হাদিস এক ব্যক্তি রাসুল আল্লাহ কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ কুলুফি রাজুলিন আহফ বা কমান ওয়ালাম ইয়েল্হাক বিহীম আল্লাহ একজন মানুষ কিছু মানুষকে ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে না আমল মানে ফরজ নয় ফরজ আমল করতে না পারলে তো আল্লাহকে ধরাই চুপ পড়ে গেল কিন্তু নফল মুস্তাহাব অনেক আমল সে করতে পারে না কিন্তু তাদের খুব ভালোবাসে তার ভালো লাগে এই সব আমল একজন দায়ীকে ভালোবাসে তিনি আল্লাহর দিনের অনেক দাওয়াত দিচ্ছেন মানুষ উপকৃত হচ্ছে ইসলামের পথে আসছে একজন কারিকে ভালোবাসে খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে কিন্তু সে তার মতো পারে না একজন আবেদকে দেখে খুব ভালো লাগে কত কিন্তু তার মতো করতে পারে না কোরআনের আলোকে একজন ব্যক্তিকে কিছু মানুষকে যারা খুব বেশি নেকামল করে অত সে করতে পারে না শুধু মনের ভালোবাসাটা আছে এর দ্বারা কি কোন ফায়দা হবে এর ব্যাপারে আপনার কি মত আপনি কি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেন আনতা মা মানে তুমি যাকে ভালোবাসো তোমার আমল কিছু কম হলেও তুমি তাদের সাথেই থাকবে আল্লাহ একবার আমরা যদি রসুল্লাহ সাল্লামকে মাপকাঠি রেখে আল্লাহর জন্য এবার ভালোবাসতে পারি তাহলে কিছু আমল কম হলেও আমরা আখেরাতে জান্নাতে এই ধরনের নেককার মানুষদের সাথেই থাকতে পারি দর্শক এখানে যেন আমরা প্রতারিত না হই এই হাদিস দ্বারা যদি আপনি বোঝেন যে আমি নামাজ সালাদ সিয়াম আদায় করলাম না আমি আল্লাহর ফরজ ইবাদত করলাম না আল্লাহর কোনো প্রিয় বান্দা বুজুর্গ কার মানুষ তাকে ভালোবাসলাম জান্নাতে আমি তার সাথে থেকে যাব। এটা তো এই ধরনের পর্যায়ে গেলে তো আপনি আরবের কাফেরদের মতো পর্যায়ে চলে যাবেন যারা আল্লাহর সাথে শির করে যুক্তি দিত যে এদের ভালোবাসা এদের ভক্তিতে আল্লাহ তালা আমাদের পার করে দেবে মানা আবুদুমিল্লাহা আল্লাহ জুলফা আপনি আসলেই আল্লাহর জন্য ভালোবাসেন কিনা ইমান ঠিক আছে কিনা আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার সবচেয়ে প্রিয় কিনা এটা নিশ্চিত হওয়ার পরেই তো আল্লাহর জন্য ভালোবাসা নিশ্চিত হবে আপনি যদি রসুল্লাহ সালাম ভালোবাসার দাবি করেন তার সন্না তার এরতেবার দিকে কোনো খেয়াল না দেন তাহলে ভালোবাসার দাবি মিথ্যা আবার রসুল্লাহ সাল্লাম সাহাবিদের চেয়ে তারপরের যুগের কাউকে ভালোবাসেন আপনার ভালোবাসার দাবি মিথ্যা রসুল্লাহ সাল্লাম যাদেরকে যেভাবে গুরুত্ব দেন তাদের ভালোবাসতে হবে তাহলেই না ভালোবাসাটা আল্লাহর জন্য হবে কারণ ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা হবে যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে আর কার হৃদয় আল্লাহর ভালোবাসা আছে এটা জানার একমাত্র আলামত যে রসুলা স্লামে কে কত একতে বা করে আর সাল্লাম কার কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন আল্লাহ কোরআনে তাদের মর্যাদা বলেছেন উপরে অন্য মানুষের মর্যাদা অনুসরণের চেয়ে পরবর্তীদের অনুসরণকে বড় মনে করে ফেলেন তাহলে তো আপনি বিপদগামী তার পথ শুরু করলেন আপনি বিপদগামী হয়ে গেলেন আল্লাহ কোরআন কে রেমে আমাদের মানদণ্ড বানিয়েছেন

প্রদান করার বরাদ্দ করেছেন একটা হলো আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন একটা হলো তাদের জন্য মহান জান্নাত তৈরি করে রেখেছেন আর অন্য মানুষদের জন্য তাদের মহান পুরস্কার পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য পথ হল মহাজির আনসার অগ্রগামী প্রথম মহাজির আনসারদের সুন্দর পরিপূর্ণ অনুসরণ করা অর্থাৎ আল্লাহতালা আমাদেরকে জানালেন প্রথম অগ্রগামী মহাজির আনসারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের উপর খুশি এই মর্যাদা পেতে একটাই পথ প্রথম অগ্রগামী আনসারদের অনুসরণ করবে কাজে রাসুল্লাহ সাল্লাহামেরতে বা অনুসরণের মানদণ্ড সাহাবা একরাম আপনি যদি একরামকে বাদ দিয়ে পরবর্তীদেরকে বেশি ভালোবাসেন মানদণ্ড বানান এক্ষেত্রে ভুল হলো ঠিক অনুরূপ ভাবে রাসুল্লাহ আসলাম তার পরবর্তী তিন প্রজন্মর প্রশংসা করেছেন আপনি যে তিন প্রজন্মের গুরুত্ব না দিয়ে পরের প্রজন্মের বেশি গুরুত্ব দেন তাহলে পরে রসুল্লাহ সাল্লাহামের জন্য ভালোবাসা হলো না সত্যিকারে আল্লাহর জন্য ভালোবাসা হলো না কাজেই খুব সতর্ক হতে হবে কোরআন এবং সন্ন্যার বাণীগুলোকে সামগ্রিকভাবে সঠিকভাবে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি কোনো মানুষ অন্য কিছু মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য অর্থাৎ তাদের কোরআন এবং সুন্না নির্দেশিত নেক আমলের কারণে ভালোবাসে নিজে অত ভালো আমল করতে পারে না কিছু কমতি আছে কিন্তু সেই মান ইসলাম মেনে চলে এমন কর্ম যদি করে যার জন্য কোরআনে আল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়েছেন হাদিসে জাহান্নামের নামের কাবায়ের ভিতরে লিপ্ত থাকে মুবেকাতের ভিতরে লিপ্ত থাকে তার তো এটা আশা করার কোনো সুযোগ তার মানে সে ভালোবাসেই না নেককারদের ভালোবাসা হৃদয় স্পর্শ করবে কখন যখন আপনি নিজে নেককার হতে চাইবেন নেককরণ প্রতি আকর্ষণ থাকবে তখনই না সত্যিকারের ভালোবাসা আসবে নইলে তো মুখের দাবি বলে প্রমাণিত হবে আমরা আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসার মহান পুরস্কার মর্যাদা কেউ যদি আল্লাহর জন্য কোরআন সুন্নার আলোকে এতে ব্যয় রসুল সোলাসান আলোকে নেককার মানুষকে ভালোবাসে সেই পরিমাণের আমল নাও করতে পারে আল্লাহর জন্য ভালোবাসে কোনো বড় আলেমকে বড় দায়ীকে দিনদার মানুষকে অন্তর দিয়ে ভালোবাসে তার ব্যথায় ব্যথিত হয় তার আনন্দে আনন্দিত হয় তার জন্য দিয়ে দোয়া করে এই ভালোবাসার পুরস্কার হলো যে জান্নাতে এই ব্যক্তি ওই মর্যাদাবান ব্যক্তি যে জান্নাতে যাবেন এরাও সেই জান্নাতে যাওয়ার আল্লাহ সুযোগ করে দেবেন অন্য হাদিসে আবু আবুদার ফরিদ আল্লাহ তালানো বলছেন আমি রসুল্লাহ সাল্লামকে বললাম ইয়া রসল্লাহ আহাব্বা কমান ওলাম ইয়া আমল বে আমল্লা আপনি বলুন তো একজন মানুষ অন্য একজন মানুষ বা কিছু মানুষকে ভালোবাসে কিন্তু তাদের মতো অত আমুল করতে পারে না অত নফল এবাদত করতে পারে না তার কি অবস্থা হবে রসল আল্লাহ বললেন আনতা মা আমার তুমি তাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে আবুদারকে ফিরে বললেন ইয়া রসুল্লাহ না ওহেবুল্লাহ রসুল্লাহ আমি তো আল্লাহ এবং তার রাসুলকে মহবত করি রসুল্লাহ বললেন আন্তা মা আমা তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে আবুদারকে ফিরে বারবার বললেন রসুল্লাহ সাল্লাম বারবার একই উত্তর দিলেন কাজেই আমরা যদি আল্লাহর জন্য আল্লাহ তালাকে সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ রসুল সাল্লাম সর্বোচ্চ ভালোবাসতে পারি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহর জন্য রসুল সাল্লাম আপকাটিতে অন্যান্য দিনদার মানুষদেরকে ভালোবাসতে পারি কাছের দূরের পুরাতন সমকালীন দায়ী আলেম তাদেরকে ভালোবাসব শ্রদ্ধা করব আল্লাহর জন্য তাদের মতো আমল না করলেও আমরা তাদের সাথে জান্নাত পাওয়ার একটা সুসংবাদ রসল সাল্লাম আমাদেরকে দিলেন সময় দর্শক এই ভালোবাসার অর্থ এই নয় যে আমরা এই সমস্ত মানুষদের রসলামের সমপর্যায়ের বানিয়ে রসুলের সন্ন্যত বাদ দিয়ে তাদের অনুসরণ অনুকরণের দাবি করব। ভালোবাসা শ্রদ্ধা আর অনুসরণ অনুকরণ এক নয় আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো উম্মতের সকল মুমেনকে। এবং ভালোবাসা বাড়বে বৃদ্ধি পাবে গভীর হবে কেরাম দায়ী পুরাতন নতুন সবার জন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ আমাদের থাকবে না কোনো ইশতেহাদি কারণে নয় কোনো ফিক্ষিক কারণে নয় কোনো মতামতের কারণে নয় আমরা তাদেরকে শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব কারণ তারা অনেক বসে আমল করেছেন আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আমাদের জন্য তাদের ভালোবাসায় আমরা উপকৃত হব কিন্তু ভালোবাসার অজুহাতে এর্তেবার পর্যায়ে যাওয়া যাবে না এর্তেবাটা হবে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের মাপ কাটিতে নির্দেশ রসুল সাল্লামের সুন্নত এটা কোনো যুক্তি ছাড়া কোনো বিচার ছাড়া গ্রহণ করতে হয় আর বাকি সবাইকে ভালোবাসতে হবে সাহাবা একরামকে সর্বোচ্চ ভালোবাসতে হয় কিন্তু সাহাবা একরামের অনেক ইশতেহাদি মত আমরা অনেকেই মানি না কেউই মানি এরকম রয়েছে আর মত না মানার কারণে অশ্রদ্ধা হয় না আর শ্রদ্ধা ভালোবাসার নামে মত মানতে গেলে সুন্নত লঙ্ঘন হয়ে যায় কাজেই এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা শ্রদ্ধা করবো প্রচন্ড ভালোবাসবো তাদের ভালোবাসা আমাদের হৃদয়কে জুড়ে থাকবে তাদের আনন্দে আনন্দিত হব তাদের ব্যথায় ব্যথিত হব কিন্তু এত্তেবা অনুসরণ অনুকরণের পর্যায়ে রসল্লা সাল্লাম থাকবেন তাদের মাধ্যমে সুন্নতের এত্তেবা বোঝার চেষ্টা করতে পারি কিন্তু এমন যেন না হয় ভালোবাসার অজুহাতে আমরা সুন্নত অনুসরণের মানদণ্ড থেকে বেরিয়ে যায় আল্লাহ তালা হেফাজত করুন সম্মানিত দর্শক আল্লাহর জন্য ভালোবাসার এই মহান পুরস্কার রসুলাম আরো অন্যান্য হাদিসে বলেছেন আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে কোনো মানুষকে তার আরও একটা বড় পুরস্কার হল স্বয়ং আল্লাহ তালা তাকে ভালোবাসেন আমরা যদি আল্লাহর জন্য এভাবে ভালোবাসতে পারি তখন আল্লাহ আমাদের প্রেমিক হয়ে যাবেন আমরা যার প্রেমিক হতে চাই আমরা যার প্রেমিক হতে চাই স্বয়ং তিনি আমাদের প্রেমিক হয়ে যাবেন এটা কেমন হাদিস সরফে আসছে সহে মুসলিম শঙ্কলিত হাদিস রাসাল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন জারা রাজুলুন আখাল্লাহু ফি কারিয়াতীন ফারসাদ আল্লাহ লাহু মালাকেন আল্লাহ রাজাতি এক ব্যক্তি অন্য এক গ্রামে তার এক ভাইকে জিয়ারত করতে দেখতে বেড়াতে যাচ্ছে আল্লাহ পথের উপরে একজন ফেরেস্তা রেখে দিলেন ভাই আপনি কোথায় যাচ্ছেন এই গ্রামে অমুকের সাথে দেখা করো হাল্লা তোমার দুনিয়াতে কোনো উপকার করেছেন তুমি তার সাথে কোনো জাগতিক সম্পর্ক আছে ভালো মন্দ যে জন্য তুমি তার কাছে যাচ্ছ দুনিয়ার কোনো পাওয়া দুনিয়ার কোনো আশা দুনিয়ার কোনো নিয়ামত ইত্যাদি কারণে কি তুমি তার কাছে যাচ্ছ ওই লোকটা বলল না

সময় তো দর্শক তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কাকে বলে দুনিয়ার সকল স্বার্থের বাইরে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার আশা থাকবে না শুধু আল্লাহ খুশি হবেন ওই লোকটা আল্লাহর আল্লাহ করে আল্লাহর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসলে খুশি হবেন এই দুনিয়ার কোনো স্বার্থ কোনো প্রয়োজনের বাইরে যে ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আর এক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি আমরা অনেককে ভালোবাসি তার কাছে যাই দুনিয়ার জন্য দুনিয়ার দোয়া নিতে বিপদে পড়ে গেছি দোয়ার জন্য যাচ্ছি এটা কিন্তু দুনিয়ার জন্য যাওয়া আপনি দুনিয়ার একটা স্বার্থ অর্জনের যাচ্ছেন যাচ্ছেন আপনি শিখতেও দিন না আল্লাহর জন্যও যাচ্ছেন যাচ্ছেন না না আপনার ভালোবাসা আপনার নিজের স্বার্থের এই স্বার্থ হাসিলের জন্য যাচ্ছেন আর এই জন্য তো ভাইরা আমাদের যাওয়া আসা হতে হবে আল্লাহর জন্য আর চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর কাছে আমরা যদি কোন নিকার মানুষ দিনদার মানুষ আলেম দায়ী আমার ভালো লাগে তার দাওয়াতটা ভালো মনে হয় আমি তাকে সালাম দিতে যাই তাকে দেখতে যাই তার কাছে দশ মিনিট বসার জন্য যাই দিন বোঝার জন্য যাই এটা অনেক বড় এবাদত এটার অনেক স্বভাবের কথা হাদিস শরীফে এসেছে বিভিন্ন হাদিস এসেছে যে আল্লাহ রাস্তায় জিহাদের মতো সওয়াব পাবে যে ব্যক্তি কোনো দিনের জ্ঞান শিখতে কারোর কাছে যাবে তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন মানসা আলাকা তরি ক সুফি আলম্যান সাহাল আল্লাহ তার না আপনি একজন নেক্কার মানুষের কাছে দিনের একটা মাসলা একটা দোয়ার পদ্ধতি একটা তো অবায়তার কিভাবে করলে আল্লাহ কবুল করবেন বিপদে পড়লে কোন কোন দোয়া পড়তে হয় শেখার জন্য গিয়েছেন দিনের এলেম সুন্নাতের এলেম কোরআনের এলেম শেখার জন্য গিয়েছেন আপনি আল্লাহর আছে জিহাদের সব পাবেন এই চলার পথটা আল্লাহ আপনার জন্য জান্নাতের পথে চলার সাহস করে দেবেন এমনকি বিশ্বের সকল সৃষ্টি নদীর মাছগুলো পর্যন্ত আপনার জন্য আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে শেখার না খুব ভালোবাসেন দেখা হয় না সালামটা দিয়ে আর কোনো উদ্দেশ্য নেই আল্লাহর জন্য ভালোবাসা আপনাকে অনেকদিন তাড়িত করেছে যেমন আব্বাকে অনেক দিন দেখেন না আপনি ছুটে যাচ্ছেন মাকে অনেকদিন দেখেন না ছুটে যাচ্ছেন আপন বন্ধুকে অনেকদিন দেখেন না প্রিয় বন্ধুকে অনেকদিন দেখেন না মনটা অস্থির লাগতে ছুটে যাচ্ছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই এইরকম আল্লাহর জন্য ভালোবাসেন ছুটে যাচ্ছেন দুনিয়ার কোন স্বার্থ তো নেই এর মর্যাদা অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাতুন ইদাল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াওমাল লা ইল্লা দিল্লো বুখারী মুসলিমন্নানগর গ্রন্থে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন তাদের এক শ্রেণীর মানুষ রাজুলান ইতাহাব বা ফিলাহি আলাইহি ও আলী আলাইহি তাফরাকা দুজন মানুষ একে অপরের আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য মাঝে মাঝে একসাথে এসে বসে আল্লাহর मोहब्बत নিয়ে

শিক্ষা অথবা মহাব্বত এই দুটোর বাইরে অন্য কোনো গরজে যাই যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুল করি আমরা দুনিয়ার গরজে যাই আল্লাহর মহব্বতের জন্য বসে থেকে দুটো কথা শুনে আল্লাহর ভয়ে চোখে পানি আসবে এজন্য অথবা শুধু আল্লাহর মহব্বতটাকে সালাম দেবো আল্লাহ খুশি হবেন এজন্য আমরা যাই না আমরা যাই আমি বিপদে পড়েছি বিপদ উদ্ধার করতে কখনো থানায় যাই কখনো সামাজিক নেতাদের কাছে যায় কখনো দিনদার মানুষের কাছে যায় সম্মান দর্শক এটা কখনোই আল্লাহর জন্য ভালোবাসা না এটা আপনার আত্মপ্রেম আর এজন্য গেলে কোনো হবে এটা হাদিসে নেই বরং উল্টো হয়ে যাবে হয়তো অন্যায়ও হতে পারে দুটো অন্যায় খুব স্পষ্ট একটা হলো আমরা যখন বিপদ বিপদাবোধে দোয়ার জন্য অন্যের কাছে যাই তখন আল্লাহর ব্যাপারে একটা খারাপ ধারণা আমাদের আসে আল্লাহ বোধহয় আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহতালা কোরআন কারিমে বলছেন ওই জা সা আলে কায়বা দে আন্নি ফাইন্নি খরিফ উজিবু দাওয়াতের দায়ীদা দান ফলেস্ত জিবুলী মুনুবিলা আল্লামের শুধুন আল্লাহতালা বলছেন যে আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাদের কাছেই আছি উজিবু দাওয়াতের দায়দা দান বান্দা আমাকে ডাকলেই আমি সাড়া দেব অর্থাৎ বান্দা যেখানে থাক যে অবস্থায় থাক আমাকে কাছে পাবে ডাকলে আমার সাড়া পাবে কাজে আমি যদি মনে করি যে না আল্লাহ বলেছেন এটা আমার মনের শান্ত না আল্লাহ বোধহয় আমার তাকে সাড়া দেবেন না তাহলে তো আমি আল্লাহর এই মহান ওয়াদার প্রতি অবজ্ঞা করলাম সময় দর্শক আজকের এ পর্বে আর দীর্ঘ করতে পারছি না আল্লাহ দিলে আগামী পর্বে আমরা আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখবেন এই আশায় এই দোয়ায় আজকের পর্ব শেষ করছি ওসল আল্লাহ আলহি ওয়াসমাই আসসালাম Ah <sighs>